अस्सलाम वालेकुम डियर व्यूअर्स, टेक माई कॉर्डियल लव, आई होप यू आर वेल। दिस इज़ माई थर्ड वीडियो ऑन इंग्लिश ग्रामर। टुडे आई एम गोइंग टू डिस्कस अबाउट अनदर इम्पोर्टेंट ग्रामेटिकल टॉपिक, दैट इट इज आइडेंटिफिकेशन ऑफ। आज के आइडेंटिफिकेशन ऑफ एडवर्ब अर्थात एडवर्ब नहीं आलोचना करब। तो इंग्रेजी ग्रामारे सबसे गुरुत्वपूर्ण एक टॉपिक होच्छे एडवर्ब। एडमिशन टेस्ट सह अदार्स कम्पारेटिव एग्जाम जगह रही है सेखाने एडवर्ब थेके प्रश्न एसे थाके। तो आम्रा शुरू करी। तो संज्ञा अर्थात एडवर्बेर संज्ञाते आम्रा कि पाच्छी, जे वार्ड कोनो एडजेक्टिव भार्ब एडवर्ब प्रिपोजिशन कन्जांगशन बा एकटी कमप्लीट सेंटेंस सम्पर्क तथ्य देय ताके एडवर्ब बोले। अर्थात आमरा कि पाच्छी, एडवर्बेर काज कि, एडवर्ब कि करे, एडवर्ब एडजेक्टिव सम्पर्के तथ्य देय, भार्ब सम्पर्के तथ्य देय, एडवर्ब सम्पर्के तथ्य देय, अर्थात से निजे निजे सम्पर्केई किन्तु तथ्य दिते पारे। अर्थात प्रिपोजिशन सम्पर्के तथ्य देय, कन्जांगशन सम्पर्के तथ्य देय। अत्यंत दुःखेर विषय होच्छे बांग्लादेशेर विभिन्न बोइगुलोते এই অ্যাডভার্ব যে প্রিপোজিশন কনজাংশন সম্পর্কে তথ্য দেয় এই টপিকগুলো বেশিরভাগ বইতে পাওয়া যায় না বা অনেক ক্ষেত্রে তারা দেয় না। তো আমরা দেখব এখন অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয়, অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয় সেটি এখন আমরা দেখব। দেখো অ্যাডজেক্টিভ তার পূর্বে কে বসে, অ্যাডভার্ব বসে। অর্থাৎ যখন অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করা হয়, অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা যেটি উত্তর পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা শুরু করি। দেখো হাসান অথবা হি, হাসান হচ্ছে নাউন, তার প্রোনাউন হচ্ছে হি। হাসান ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, হাসান হচ্ছে খুবই মেধাবী। এখন আমরা যদি প্রশ্ন করি ইন্টেলিজেন্টকে, কেমন ইন্টেলিজেন্ট অথবা কেমন মেধাবী, উত্তর আসে ভেরি। অর্থাৎ কেমন ইন্টেলিজেন্ট, খুবই ইন্টেলিজেন্ট। তো এখানে এই ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে তা অতিরিক্ত তথ্য দিয়েছে, ঠিক আছে। তারপরে আমরা এখানে আসি, ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, এটা খুবই ব্যয়বহুল বা দামি। এখন আসি অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি, এক্সপেন্সিভ কেমন এক্সপেন্সিভ, উত্তর আসে ভেরি এক্সপেন্সিভ। এখানে ভেরি শব্দটি একটি অ্যাডভার্ব, কারণ সে অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। আমরা এদিকে দেখি, রাজীব ইজ ভেরি স্মার্ট, রাজীব ইজ ভেরি স্মার্ট। এখন স্মার্ট শব্দটি একটি অ্যাডজেক্টিভ, কারণ এটি একটি গুণ বোঝায়, ব্যক্তির গুণ বোঝায়। এখানে আমরা স্মার্ট শব্দটিকে প্রশ্ন করি, কেমন স্মার্ট, উত্তর পাচ্ছি ভেরি স্মার্ট। এখানে ভেরি শব্দটি একটি অ্যাডভার্ব। তারপর আমরা শুরু করি অ্যাডভার্ব কীভাবে অ্যাডভার্বকে অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ অ্যাডভার্বের আগে কীভাবে আরেকটি অ্যাডভার্ব বসে। খেয়াল করো, হি স্পিক্স ভেরি লাউডলি, সে কথা বলে খুবই উচ্চস্বরে। এখন আমরা প্রশ্ন করি উচ্চস্বরে, এই উচ্চস্বরে একটা কি অ্যাডভার্ব। অ্যাডভার্বকে প্রশ্ন করি, কেমন উচ্চস্বরে, ভেরি, খুবই উচ্চস্বরে। তাহলে এখানে ভেরি শব্দটি একটি অ্যাডভার্ব। তারপরে আমরা আসি, এ টাইগার ক্যান রান সো ফাস্ট, এ টাইগার ক্যান রান সো ফাস্ট, একটি টাইগার খুবই দ্রুত গতিতে দৌড়াতে পারে। এখন আমরা প্রশ্ন করতে পারি রানকে কীভাবে দ্বারা, কীভাবে দৌড়াতে পারে, ফাস্ট, দ্রুত গতিতে। তো দ্রুত গতি, কেমন দ্রুত গতি, খুব, সো, খুব দ্রুত গতি। এখানে এই যে এখানে সো ফাস্ট, এখানে এই সোটি অ্যাডভার্বের সামনে বসে অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এখন আমরা দেখি অ্যাডভার্ব ভার্ব সম্পর্কে কীভাবে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ যখন ভার্বকে কীভাবে দ্বারা প্রশ্ন করা হয়, অর্থাৎ ভার্বকে কীভাবে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো আনসার বা উত্তর পাওয়া যায় সেটি হবে অ্যাডভার্ব। তো আমরা দেখি একটি উদাহরণ, ফারিয়া সিংস লাউডলি, ফারিয়া গান গায়। এখন ফারিয়া সিংস লাউডলি, ফারিয়া উচ্চস্বরে গান গায়। তা আমরা ভার্বকে প্রশ্ন করি কীভাবে গান গায়, উত্তর পাচ্ছি লাউডলি, এখানে লাউডলি একটি অ্যাডভার্ব। ঠিক, আমরা পরের বাক্যটি দেখি, হাসান ইনভাইটেড মি আর্নেস্টলি, হাসান ইনভাইটেড মি আর্নেস্টলি, হাসান আমাকে আন্তরিকতার সাথে দাওয়াত দিল। আমরা ইনভাইটেড অর্থাৎ ভার্বকে প্রশ্ন করি কীভাবে দাওয়াত দিল, আর্নেস্টলি, আন্তরিকতার সাথে দাওয়াত দিল। অর্থাৎ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে, অ্যাডভার্ব। তাহলে এখানে এটি একটি অ্যাডভার্ব। তারপরে আমরা দেখি, সি স্পিক্স সুইটলি, এখানে স্পিককে প্রশ্ন করি কীভাবে দ্বারা প্রশ্ন করি,
She speaks sweetly. She মিষ্টি ভাবে কথা বলে। হ্যাঁ, এখন আমরা ভার্বকে স্পষ্ট করি, সে কিভাবে কথা বলে, উত্তর পাচ্ছি সুইটলি, মিষ্টি ভাবে। এখানে মিষ্টি ভাবে এটি একটি অ্যাডভার্ব, অর্থাৎ যা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তারপরে আমরা এখন দেখব অ্যাডভার্ব কিভাবে প্রিপজিশন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ অ্যাডভার্ব কিভাবে প্রিপজিশনের পূর্বে বসে প্রিপজিশন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এদিকে তাকাও, আই কেম এক্স্যাক্টলি অথবা জাস্ট, এখানে দুইটা থেকে একটা আমরা ইউজ করতে পারি। আই কেম, আমি এসেছিলাম জাস্ট বিফোর 10 PM। তো আমরা যদি এটাকে, এগুলোকে বন্ধ করে দিয়ে আমরা বলি যে আই কেম বিফোর 10 PM, আমি 10টার পূর্বেই এসেছিলাম, ঠিক আছে। যখন আমরা, কিন্তু এখানে বিফোরের আগে কীভাবে তথ্য দিচ্ছে, আমি যদি এখানে জাস্ট যুক্ত করে দেই, আই কেম জাস্ট বিফোর 10 PM, আমি ঠিক 10টার পূর্বেই এসেছিলাম, তাহলে এখানে দেখো প্রিপজিশন, তার পূর্বে যার শব্দটি বসে, অর্থাৎ বিফোরের পূর্বে যার শব্দটি বসে বিফোর সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটি একটি হবে অ্যাডভার্ব। তারপরে আমরা দেখি দ্য বক্স জাস্ট অন দ্য টেবল, বক্সটি ঠিক টেবিলের উপরে। খেয়াল করো তো, আমি যদি এখানে এটা এটা ইয়ে মুছে দেই, তারপরেও কিন্তু আমাদের অর্থ হয়, যেমন দ্য বক্স ইজ অন দ্য টেবল, বক্সটি বা বাক্সটি টেবিলের উপরে। এখন আমি যদি আরেকটু তথ্য দিতে চাই জাস্ট যুক্ত করে, দ্য বক্স জাস্ট অন দ্য টেবিল, বাক্সটি ঠিক টেবিলের উপরে। এখানে যে ঠিক, অর্থাৎ অনের পূর্বে, অর্থাৎ অনের পূর্বে এই অ্যাডভার্বটি বসে অন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে এটি একটি অ্যাডভার্ব যা প্রিপজিশনের পূর্বে বসে প্রিপজিশন সম্পর্কে তথ্য দিচ্ছে। তারপর আমরা এখানে দেখি সে ওয়াজ রাইট আন্ডার দ্য স্টেয়ার, স্টেয়ার অর্থ সিঁড়ি। সে, আমরা যদি এটা মুছে দেই, বলি সে ওয়াজ আন্ডার দ্য স্টেয়ার, সে সিঁড়ির নিচে। আমি যদি আরেকটু তথ্য দেই, রাইট, সে ঠিক সিঁড়ির নিচে, তাহলে এখানে ইজ আন্ডার প্রিপজিশনের পূর্বে বসে, অর্থাৎ প্রিপজিশন সম্পর্কে তথ্য দেয়, তাহলে আমরা এটিকে বলবো এটি একটি অ্যাডভার্ব যা প্রিপজিশন সম্পর্কে তথ্য দিচ্ছে। এখন আমরা দেখব কীভাবে অ্যাডভার্ব কনজাংশন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ কনজাংশনের পূর্বে বসে অ্যাডভার্ব কীভাবে কনজাংশন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। দেখো, আই ডিড নট কাম অনলি বিকজ আই ওয়াজ ভেরি সিক। আমরা যদি এখানে অনলিটাকে হাইড করে রেখে বলি আই ডিডন্ট কাম, আমি আসিনি বিকজ, কারণ আই ওয়াজ ভেরি সিক, কারণ আমি অসুস্থ ছিলাম। এখন এই বিকজের পূর্বে যদি আমি একটি অ্যাডভার্ব বসে বিকজটাকে আরেকটু হাইলাইট করতে চাই, যেমন আমি আই ডিডন্ট কাম অনলি বিকজ আই ওয়াজ ভেরি সিক, কারণ আমি আসিনি, একমাত্র কারণ ছিল আই ওয়াজ ভেরি সিক, কারণ আমি অসুস্থ ছিলাম। যখন আমরা বিকজের আগে অনলি দ্বারা এই বিকজটাকে আরেকটু হাইলাইট করি, অর্থাৎ বিকজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিই, এখানে বিকজ একটি কনজাংশন, এটি সম্পর্কে যখন আমরা একটা তথ্য দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে অনলি হচ্ছে একটি অ্যাডভার্ব। আমরা দ্বিতীয়টি বলি, হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল জাস্ট ঠিক হোয়েন, যখন হি বিকেম টায়ার্ড, সে তখনই বিশ্রাম নিয়েছিল যখন সে ক্লান্ত হয়ে গেল। অর্থাৎ এখানের মধ্যে হোয়েনের পূর্বে যার শব্দটি একটি অ্যাডভার্ব বসে হোয়েন সম্পর্কে তথ্য দিচ্ছে। সো এখন আমরা দেখব অ্যাডভার্ব কীভাবে একটি কমপ্লিট সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। খেয়াল করো তো, এখানে এটি একটি অ্যাডভার্ব। দেখো, সি মিস দ্য ট্রেন, সে ট্রেন মিস করেছিল, সম্পূর্ণ সেন্টেন্স সম্পর্কে তথ্য দিচ্ছি। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে সে ট্রেন মিস করলো, এখানে আনফর্চুনেটলি শব্দটি একটি অ্যাডভার্ব। তারপরে আমরা দেখি অ্যাকচুয়ালি, হি ইজ ভেরি অনেস্ট পার্সন, প্রকৃতপক্ষে সে একজন সৎ ব্যক্তি। এখানে এই কমপ্লিট সেন্টেন্সটি সম্পর্কে অ্যাকচুয়ালি একটি তথ্য দিচ্ছে, অর্থাৎ এটি একটি অ্যাডভার্ব। অ্যাডভার্বের প্রকারভেদ, অর্থাৎ অ্যাডভার্বকে কত ভাগে ভাগ করা যায় সে প্রকারগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট অফ অল অ্যাডভার্ব অফ টাইম, তারপরে সেকেন্ডলি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ অর্ডার, অর্থাৎ এই প্রকারগুলোতে অ্যাডভার্বকে ভাগ করা যায়। আমরা তারপরে, অর্থাৎ কীভাবে আমরা অ্যাডভার্ব অফ টাইম পাবো, ভার্বকে যখন কখন দ্বারা প্রশ্ন করব তখন আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ প্লেস, ভার্বকে কীভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ রিজন,
ভার্ব কে কতটুকু দ্বারা স্পষ্ট করলে পাবো অ্যাডভার্ব অফ ডিগ্রি, ভার্ব কে কতবার দ্বারা স্পষ্ট করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব কে কততম দ্বারা স্পষ্ট করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ অ্যাডভার্বের যে ধরনগুলো অর্থাৎ অ্যাডভার্বের যে প্রকারভেদগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাডভার্ব অফ টাইম সাধারণত ভার্বকে কখন দ্বারা, অর্থাৎ যখন আমরা ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন আই ফোন হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল ফোন করেছিলাম। এখন প্রশ্ন করতে পারো ভার্বকে, ফোন প্রশ্ন করো কখন ফোন করেছিলাম, তাহলে উত্তর আসবে গতকাল। এই গতকাল হবে এটি একটি টাইম, অর্থাৎ এটি হবে অ্যাডভার্ব অফ টাইম। তারপরে আমরা দেখি টুমোরো উই উইল গো টু ঢাকা, আগামীকাল আমরা ঢাকা যাব। তাহলে এখানে খেয়াল করো তো টুমোরো, তো টুমোরো এখানে গোকে প্রশ্ন করো, তো গো একটি ভার্ব, ভার্বকে প্রশ্ন করো আমরা কখন ঢাকা যাব, প্রশ্ন আসবে আগামীকাল আমরা ঢাকা যাব। তাহলে এখানে এই আগামীকাল শব্দটি অর্থাৎ টুমোরো শব্দটি হবে এটি একটি অ্যাডভার্ব অফ টাইম। তারপর আমরা এখানে দেখাই অ্যাডভার্ব অফ প্লেস, সাধারণত ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে, যখন আমরা কোনো ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করব এবং প্রশ্ন করার পরে যে উত্তর আসবে সে উত্তরটি হবে অ্যাডভার্ব অফ প্লেস। তো দেখো শিফু লিভড দেয়ার, এখানে এটি একটি ভার্ব, ভার্বকে প্রশ্ন করি শিফু লিভড দেয়ার, শিফু সেখানে থাকে, শিফু কোথায় থাকে, দেয়ার সেখানে থাকে, এই সেখানে অর্থাৎ এটি একটি অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থানকে নির্দেশ করে। তারপর আমরা দেখি আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা থাকি, এখন আমি কোথায় থাকি, ঢাকায় থাকি। এখন প্রশ্ন কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটি একটি অ্যাডভার্ব এবং সেটি হবে প্রকারের মধ্যে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার, সাধারণত ভার্বকে কীভাবে দ্বারা, অর্থাৎ ভার্বকে যখন আমরা কীভাবে দ্বারা প্রশ্ন করব, কীভাবে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে আমরা যখন ভার্বকে কীভাবে দ্বারা প্রশ্ন করব এবং যে উত্তর পাবো সেটি হবে অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা সাধারণভাবে বদ্ধমূলভাবে যেটি জানি, আমরা অ্যাডভার্ব বলতে যে বিষয়টিকে লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে অ্যালওয়াই, অর্থাৎ যদি কোনো কিছুর শেষে অ্যালওয়াই পাই তাহলে আমরা সেটাকে অ্যাডভার্ব বলি। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ আমরা মনে করি যে দেখো নাউনের শেষে যখন অ্যালওয়াই পাবো সেটি হবে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের শেষে যখন অ্যালওয়াই থাকবে সেটি হবে অ্যাডভার্ব। অর্থাৎ আমরা যখন নাউনের শেষে অ্যালওয়াই পাবো, দেখো তোমরা যে মান্থ, দেখো মান্থ একটি মাসের নাম, এটা শেষে যখন আমরা অ্যালওয়াই যুক্ত করব এটি হয়ে যাবে অ্যাজেক্টিভ। ঠিক সেমভাবে অ্যাজেক্টিভের শেষে যখন আমরা অ্যালওয়াই যুক্ত করব, দেখো নাইস এটি একটি অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভের শেষে যখন আমরা অ্যালওয়াই সাফিক্সটি যুক্ত করব তাহলে এটি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ যখন আমরা অ্যাডভার্বের মধ্যে অ্যালওয়াই যুক্ত যতগুলো অ্যাডভার্ব পাবো সেই সবগুলো অ্যাডভার্বই হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ অ্যালওয়াই যুক্ত অ্যাডভার্বগুলোই হবে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আমরা শুরু করি কয়েকটা উদাহরণের মাধ্যমে। দেখো আই ফোন হিম, আমি তাকে ফোন করেছিলাম সিক্রেটলি, গোপনভাবে বা গোপনীয়ভাবে। এখন দেখো ফোনকে প্রশ্ন করি কীভাবে দ্বারা প্রশ্ন করি, আমি তাকে ফোন করেছিলাম কীভাবে ফোন করেছিলাম, সিক্রেটলি গোপনীয়ভাবে, অর্থাৎ কীভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাব সেটি হবে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর তো আমরা দেখি শি কমপ্লিট হার অ্যাসাইনমেন্ট অ্যাকুরেটলি, সে সঠিকভাবে তার অ্যাসাইনমেন্টগুলো কী করেছে, শেষ করেছে। এখন খেয়াল করো তো আমরা কমপ্লিটকে একটি ভার্ব, তাকে আমরা প্রশ্ন করি সে কীভাবে শেষ করেছে, অ্যাকুরেটলি, অ্যাকুরেটলি সঠিকভাবে শেষ করেছে। তাহলে আমরা বলতে পারি এটি ভার্বকে আমরা কীভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ রিজন। সাধারণভাবে ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই আমরা বলবো অ্যাডভার্ব অফ রিজন। যেমন আই ফোন হিম টু নো দ্য নিউজ, আমি তাকে ফোন করেছিলাম নিউজটি জানতে। তাহলে আমরা এখানে ফোনকে অর্থাৎ ভার্বকে প্রশ্ন করি, আমি তাকে কেন ফোন করেছিলাম, তথ্যটি জানতে, ইনফরমেশনটি জানতে, অর্থাৎ নিউজটি জানতে। তাহলে এখানে এটি হবে অ্যাডভার্ব অফ রিজন। তারপরে আমরা দেখি শি কেম হিয়ার, সেখানে এসেছিল টু পে দ্য বিল, বিলটি প্রদান করতে। আমরা ভার্বকে প্রশ্ন করি সেখানে কেন এসেছিল,
উত্তর পাচ্ছে টু পে দা বিল। এখানে টু পে দা বিল অর্থাৎ আর উপরেরটি টু নো দা ইনফরমেশন দুটি হবে অ্যাডভার্ব অফ রিজন। এখানে আসি অ্যাডভার্ব অফ ডিগ্রি, সাধারণত ভারতে কতটুকু বা কী পরিমাণ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ডিগ্রি পাওয়া যায়, অর্থাৎ আমরা ভার্বটিকে প্রশ্ন করব কতটুকু বা কী পরিমাণ। দেখো দ্য ইয়ং ম্যান ড্রিঙ্ক মাস ইন দ্য পার্টি, তো এখানে দেখো তো ড্রিঙ্ক কতটুকু পান করেছিল, মাস প্রচুর, তাহলে এখানে খেয়াল করো তো এই যে কতটুকু বা কী পরিমাণ দ্বারা প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যায় তাহলে এটি হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপরেটা আমরা দেখি দ্য লিটল বয় লাভস মি লিটল, ছোট শিশুটি বা ছোট ছেলেটি বা ছোট বাচ্চাটি আমাকে ভালোবাসে না বললেই চলে। এখন আমরা যদি প্রশ্ন করি শিশুটি বা ছেলেটি বা ছোট ছেলেটি কতটুকু ভালোবাসে, লিটল খুবই অল্প মানে ভালোবাসে না বললেই চলে। এই যে কতটুকু বা কী পরিমাণ দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাচ্ছি এটি হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সাধারণত ভার্বকে কতবার, দেখো সাধারণত ভার্বকে কতবার দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ভার্বকে কতবার দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাবো। খেয়াল করো তো এ ইয়ং ম্যান টেক্স কফি থ্রাইস এ ডে, অর্থাৎ একজন ইয়ং তরুণ মহিলা দিনে তিনবার কফি পান করে, কতবার পান করে আসে কত, তিন, থ্রাইস তিনবার, তাহলে এটি হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ভার্বকে কতবার দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো সেটি হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর আমরা দেখি অ্যাডভার্ব অফ অর্ডার, সাধারণভাবে ভার্বকে কততম ধারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটি হবে অ্যাডভার্ব অফ অর্ডার, অর্থাৎ কততম, হ্যাঁ কততম দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটি হবে অ্যাডভার্ব অফ ম্যানার। খেয়াল করো তো মাই সন বিকেম ফার্স্ট ইন দ্য এক্সাম, আমার ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে, তাহলে আমি যদি বলি কততম হয়েছে তাহলে উত্তর আসে কি, প্রথম হয়েছে। এখানে এই ফার্স্ট এটি হবে অ্যাডভার্ব অফ অর্ডার। তো শেষ করার আগে আমি আরেকটা ইনফরমেশন দেই অ্যাডভার্ব সম্পর্কে। দেখো যদি কখনো, এটি তোমরা লিখতে পারো, লিখে নিতে পারো, যদি কখনো কোনো সেন্টেন্সের শেষে প্রিপোজিশন বসে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শেষে প্রিপোজিশন বসে তাহলে উক্ত প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। যেমন আমি একটু উদাহরণ দিই তোমাদেরকে, হি কেম ইন, এখানে খেয়াল করো তো তোমরা যদি এখন এরকম একটা সেন্টেন্স পাও, যদি বলে এখানে ইন একটি কি প্রিপোজিশন থাকতে পারে, প্রিপোজিশন, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তাহলে তোমরা এখানে এটাকে বসাবে এটি একটি, কারণ একটি বাক্যের শেষে যখন প্রিপোজিশন বসে তখন প্রিপোজিশনটি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ।